তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমি ছাদ বাগানের গাছ কিভাবে সুরক্ষিত রেখেছি সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে সরিষার খোল ভেজানো পাত্র থেকে খানিকটা খোলের জল বালতির জলে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেব এতে গাছের বৃদ্ধি ভালো হবে এরপর কার্ডবোর্ড দিয়ে গাছের গোড়াগুলো ঢেকে দেব এতে গাছের গোড়া কিছুটা হলো তাপ দাহ থেকে রক্ষা পাবে মাটির টব হলে তাপ নিয়ন্ত্রিত হয় কিন্তু প্লাস্টিক ব্যাগে গাছ থাকার জন্য একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন তাই আমি কার্ডবোর্ড দিয়ে গাছের গোড়াগুলো ঢেকে দেব গাছকে সতেজ রাখতে সকাল বিকেল দুই বেলা ঠান্ডা জলে স্প্রে করতে হবে সকাল নয়টার আগেই গাছে স্প্রে আর বিকেলবেলা চারটের পরে স্প্রে করলে ভালো হয় এতে গাছের আর্দ্রতা বজায় থাকবে গাছে ফুল থাকলে ফুলের ওপরে জল স্প্রে না করাই শ্রেয় এইভাবে গাছ অতিরিক্ত গরমে সুস্থ ও স্বাভাবিক থাকবে আর ছাদ বাগানের গাছ থেকে বরবটি হারভেস্ট করলাম ঝিঙে গেছে সেই ফুল সবে দেখা গেছে ঢ্যাঁড়স গাছগুলো বেশ বারবার অন্ত এইভাবেই বাগানের গাছকে সুস্থ রাখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ